আপনিও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও নিজে নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনার বাইকে তেল বেশি খায় কিনা এবং এটা সমাধান কি সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দিব। আচ্ছা এটা স্পষ্ট দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, আমি আবার দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আচ্ছা ব্যাপার হচ্ছে আমরা যারা বাইক ব্যবহার করি তাদের কমন একটা সমস্যা, সেটা হচ্ছে বাইকে তেল বেশি খায় বা মাইলেজ ঠিক মতন পাই না। আমিও একই সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগতেছি, ঠিক মতন মাইলেজ পাচ্ছি না। আর সত্যি কথা বলতে আমার মাইলেজটা ওইভাবে কখনো চেক করা হয় না, আমি সবসময় ফুয়েল নেওয়ার সময় ট্যাঙ্কি ফুল করে হচ্ছে ফুয়েল নেই। তো যেটা মনে হলো আমার কাছে যে আসলে আমি সঠিকভাবে মাইলেজটা পাচ্ছি না, যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছি না। তো একজন বাইক বিশেষজ্ঞর সাথে কথা বলে আলোচনা করে জানলাম যে আসলে এটা নাকি নিজে নিজেই পরীক্ষা করা যায়। হ্যাঁ, আপনিও যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও নিজে নিজে পরীক্ষা করতে পারবেন যে আপনার বাইকে তেল বেশি খায় কিনা এবং এটার সমাধান কি সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দিব। তো বন্ধুরা শুরু করছি মূল ভিডিও, তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনি বাইকটা স্টার্ট করবেন, আপনার বাইকে বেশি তেল খায় কি না সেটা কীভাবে বুঝতে পারবেন এটা আপনি নিজে নিজেই কিন্তু পরীক্ষা করতে পারবেন, জাস্ট ছোট্ট একটা নিয়ম। এবং যদি দেখেন যে আপনার বাইকে তেল বেশি খায় তাহলে বিশেষ করে আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি তো মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর, শ্যামলী এই সব এরিয়াতে যারা আছেন তাদের জন্য আজকে এমন একটা মেকানিকের ঠিকানা দিব যে শুধুমাত্র এই কাজটাই করে থাকে। মানে বাইক যেসব বাইকে তেল বেশি খায় সেই সব বাইক হচ্ছে সে ঠিক করে থাকে যাতে তেল বেশি না খায়। তো এই মেকারের সন্ধানও দিয়ে দিব, তার টোটাল অ্যাড্রেস, তার ঠিকানা এবং সব কিছু কিন্তু জানাই দিব। তো প্রথমে আপনারা বুঝবেন কিভাবে যে আপনার বাইকে বেশি তেল খায়, তার জন্য যেটা করতে হবে আপনি বাইকটা হচ্ছে স্টার্ট করবেন, এভাবে ডাবল স্টার্ট করবেন। এরপরে হচ্ছে আপনার বাইকের যত অ্যাক্সেলেটার আছে সম্পূর্ণ অ্যাক্সেলেটারটা ধরবেন, ধরার পর যদি পিছন থেকে দেখেন যে সাইলেন্সার থেকে হচ্ছে কালো ধোঁয়া বের হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার বাইকে বেশি পরিমাণে তেল খায়। আর যদি ধোঁয়াটা সাদা বের হয়, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যদি কালো বের হয় তাহলে বাইকে তেল বেশি খায়, এটা 100% নিশ্চিত। আর যদি সাদা বের হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার রিং পিস্টন দুর্বল হয়ে গেছে। আর যদি ফুল অ্যাক্সেলেটার ধরার পরে দেখেন যে আপনার বাইকের এক্সস্ট থেকে কালো বা সাদা ধোঁয়া কোনোটাই বের হচ্ছে না, কালো না সাদাও না, জাস্ট অ্যাক্সেলেটার ফুল ধরার পরে শুধু বাতাস বের হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাইক ঠিক আছে। তো এবার আমি চেক করব যে আমার বাইকে তেল বেশি খায় কি না, তার জন্য আমি বাইকটা স্টার্ট করলাম, এরপর হচ্ছে ফুল অ্যাক্সেলেটার ধরবো আর দেখব যে এখান থেকে কালো ধোঁয়া বের হয় কি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাক্সেলেটার ফুল ধরার পরে আমার এক্সস্ট থেকে, আমার সাইলেন্সার থেকে হচ্ছে কালো ধোঁয়া বের হচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, আমি আবার দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। ফাইনালি নিশ্চিত যে আমার বাইক হচ্ছে তেল বেশি খায় যার জন্য আমি মাইলেজটা ঠিক মতন পাচ্ছি না। তো আমার বাইক থেকে কিন্তু সাদা ধোঁয়া বের হয় না যার জন্য হচ্ছে আমার বাইকের রিং পিস্টন ঠিক আছে, সমস্যাটা হচ্ছে বাইকের মাইলেজ ঠিক মতন পাই না। এবং এই মাইলেজ ঠিক মতো না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন কার্বোরেটরে ময়লা থাকতে পারে, আমার এয়ার ফিল্টারটা পুরানো হয়ে যেতে পারে, সেখানে ঠিকভাবে বাতাস পাসিং নাও হতে পারে, এবং আমার প্লাকে সমস্যা থাকতে পারে। তো অনেকগুলো রিজনের জন্য হচ্ছে আমি মাইলেজ কম পেতে পারি। এর ভিতরে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে ফুয়েল যদি খারাপ হয়। সব কিছু মিলে ওভারঅল মাইলেজ কম পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তো তার ভিতরে হচ্ছে আমি যেটা দেখলাম যে আমার বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বের হয়। তো এর জন্য আমি আজকে এমন একটা মেকানিকের কাছে যাব যে হচ্ছে শুধুমাত্র বাইকের এই সমস্যাটা নিয়ে কাজ করে, যাদের বাইকে তেল বেশি খায় সেটা সমাধান করাই হচ্ছে তার একমাত্র কাজ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে শ্যামলী, আর শ্যামলী থেকে হচ্ছে আমি কল্যাণপুরের দিকে যাচ্ছি।
আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমি কিন্তু এখন কল্যাণপুরের দিকে যাচ্ছি, আর এই মেকানিকটা শ্যামলী থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। তো উনি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু এই কাজটাই করে থাকে, বিভিন্ন বাইকের তেল বেশি খায় এরকম সমস্যা সমাধান করে থাকে। বলতে পারেন এক কথায় উনি এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না, এবং উনি এই বিষয়ে হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট ডাবল এক্সপার্ট বলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল। হ্যাঁ বন্ধুরা, এই বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালটা পার হওয়ার পরে এই পাশে হচ্ছে একটা তেলের পাম্প পাবেন, এই পাম্পের থেকে একটু সামনে আগালি হচ্ছে কতগুলো বাস দেখতে পাবেন, এখানে বাস আছে, এবং সামনে কিন্তু কল্যাণপুর, কল্যাণপুরের আগে ঠিক এই বাসগুলোর পাশ থেকে এখানে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, এখানে হচ্ছে এই যে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল, এবং সেই হসপিটালের পার্কিং হচ্ছে এটা, আর সেই পার্কিংয়ের ভিতরেই হচ্ছে এই মেকানিকটা বসে। তো আমি তার কাছে চলে আসলাম, দেখি এখন কি অবস্থা তার। এই হচ্ছে আমার ভাই, বড় ভাই শ্রদ্ধ, তার হচ্ছে এখানে গ্যারেজ আছে এবং এখানে কাজ হয়, এবং ভাই অত্যন্ত যত্নের সহিত হচ্ছে আমার বাইকটা খুব সুন্দর করে দেখে দিল। এখন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমার বাইকের মাইলেজ বাড়ছে নাকি কমছে, সেটা অবশ্যই আমি রিভিউ দিব। বাইকের সম্পূর্ণ কাজ শেষ। তো এখন আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম যে আমার বাইক থেকে কালো ধোঁয়া বের হয়, আপনারাও এটা প্রমাণ করে দেখতে পারেন, আপনারাও এটা পরীক্ষা করে দেখতে পারেন আপনার বাইক থেকে কালো ধোঁয়া বের হয় কি না। তো এখন হচ্ছে কাজ করা শেষ, ভাই অলমোস্ট হচ্ছে আমার মাইলেজের কাজ করে দিয়েছে। তো এখন চেক করব যে কালো ধোঁয়া এখন আর বের হয় কিনা, কালো বের হয় নাকি সাদা বের হয়, সেটা ভালো করে লক্ষ্য করেন। আমি অ্যাক্সেলারেটর ফুল ধরব। কোনো প্রকার কালো ধোঁয়া কিন্তু বের হচ্ছে না, তার মানে এবার মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে ইনশাল্লাহ মাইলেজও ভালো পাবো, এবং সাদা ধোঁয়াও কিন্তু বের হয় নাই। এখানে আবার একটা বিষয় আছে, আপনাকে আমি বলি, কোনো গাড়ির কালো ধোঁয়া বের হওয়া মানে তেল বেশি খায়, আর সাদা ধোঁয়া বের হওয়া মানে রিং পিস্টন গেছে। হ্যাঁ, এই কথা আমি আগেই বলে দিছি, অনেকের কাছ থেকেই শুনছি, পার্সোনালি আমি আপনার সাথে কথা বলছি তো বলে ভালো লাগছে। একটা কারণই, সেটা হচ্ছে যে আপনি শুধু আপনার এখানে একটা কাজই হয় বাই, হ্যাঁ তেলের, যে যাদের বাইকে তেল বেশি খায় সেই কাজটাই শুধু হয়, এছাড়া বাইকের আর কোনো কাজ করেন না। তো আমার ওই জিনিসটাই ভালো লাগছে যে একটা কাজ যেহেতু হয় বা একটা কাজ যেহেতু করেন, তাহলে আপনি এই বিষয়ে বা আপনার এখানে যারা কাজ করে তারা এই বিষয়ে হচ্ছে এক্সপার্ট। তো ওই বিশ্বাস নিয়ে আসছি, বাকিটা হচ্ছে আমি পরবর্তীতে দেখব। এখন যারা আপনার কাছে আসতে চায় তারা আসলে কি ফলাফল পাবে কি না সেটাও যদি বলেন। আমার এখানে মূলত বাইক কেনা বেচা হয়। আচ্ছা আচ্ছা, পুরাতন বাইক কেনা বেচা হয়, এর পাশাপাশি শুধুমাত্র বাইকের মাইলেজের কাজ করা হয়। আচ্ছা, যাদের বাইকের তেল বেশি খায় তাদের বাইকের তেলের কাজ করা হয়। এখন এইটা যেই দিন থেকে, মূলত আগে যারা বাইক কিনতো আমার কাছে তারা যদি তাদের গাড়িতে তেল বেশি খেত সেই ক্ষেত্রে তাদেরকে কাজ কেটে দেওয়া হতো, আর তেলের দাম যেই দিন থেকে বাড়ছে ঠিক সেই দিন থেকে আমার এই মাইলেজের কাজটা আমি কন্টিনিউ করি, আর করানো হয় এখানে। আচ্ছা আচ্ছা, এখানে আমার এখানে প্রতিদিন অনেক গাড়ির কাজ হয়। আচ্ছা, মোটামুটি ধরেন যে মান্থলি আমি 1000 গাড়ির হিসাব করি, যে প্রতি মাসে আমার 1-1.5 হাজার গাড়ির কাজ, এতগুলো গাড়ির যে কাজ হয়, যদি কাজ সঠিক না হতো তাহলে এত মানুষ কিন্তু আসতো না, আপনিও আসতেন না। এক্স্যাক্টলি, হ্যাঁ আমিও কারো না কারো কাছ থেকে শুনছি। আপনি তো নিজে আসতেন, কারো না কারো কাছ থেকে শুনে। হ্যাঁ, আপনার গাড়িটাও তো এই যা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে ওনার হান গাড়ি, নাম্বারটা দেখাচ্ছি। এখন এই গাড়িগুলো কিন্তু মানুষে, আমি বুস্টিং করি, বুস্টিং দিনদিন না যাওয়ার বন্ধ। আচ্ছা আচ্ছা, একটা মানুষ বুস্টিং করে যে কোনো প্রোডাক্টের, প্রোডাক্ট যদি ভালো না হয়, আমারটা কত যাবে বলেন? বলবো যে 55-56 যাবে আমারটা, ইনশাল্লাহ আমিন। আপনি যদি প্রমাণ নিতে চান তাহলে আপনি আমার কাছে আসতে হবে এরপরে 7 দিনের মধ্যে, সকাল 11:30 মধ্যে। আচ্ছা আচ্ছা, 11:30-12:00 পর আমি ড্রাইভে যাই না। আচ্ছা আচ্ছা, যদি প্রমাণ নিতে চান 7 দিনের মধ্যে 11:30-12:00 মধ্যে, মানে 10:00-12:00 মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আলাদা তেল বোতলে নিয়ে, হ্যাঁ, আপনাকে বুক করে দেবো যে আপনার গাড়ি কত যায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার গাড়ি 55 যায়। আমি কিন্তু
মানুষজনকে হাঙ্গারির কথা বলি 40-45 এর উপরে বলি না, হ্যাঁ, কিন্তু ফিজিক্যালি যায় 50-55। আচ্ছা আচ্ছা, বেশি বড়টা খারাপ। যেমন হর্নেট গাড়ি আমার কাছে যায় 50-55 আমি বলি, কিন্তু যায় 60-65। আমি মানুষকে বলি যে ভাই 50-55 না পাবো, তবে সব গাড়ি না, আপনার গাড়ি যেমন টোটাল কন্ডিশন ভালো। আচ্ছা আচ্ছা, কন্ডিশন উপর নির্ভর করবে। হ্যাঁ হ্যাঁ, সব গাড়ি যে হাং সব গাড়ি যে 50 যাবে তা না, এটা কন্ডিশন উপর, গাড়ির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যাদের বাইকে তেল বেশি খায়, যে কোনো বাইক, হুম, তারা আসবেন আপনার মাধ্যমে, আমি দাওয়াত দিলাম। এক দুই হলো আমার তিন কোয়ালিটির বিল নেই, কার্বোরেটর সিস্টেম যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির চার্জ হলো 300 টাকা। 300 টাকা কার্বোরেটর, স্কুটি গাড়ি যত আছে প্রত্যেকটা গাড়ির চার্জ হলো 400 টাকা। 400 টাকা স্কুটি, 400 পালসার, এনএস, এএস আর এফআই যত গাড়ি আছে এগুলোর চার্জ হলো 500 টাকা। এফআই, এফআই গাড়ি 500। আচ্ছা আচ্ছা, এফআই যে কোনো গাড়ি, যে কোনো গাড়ি এফআই। আচ্ছা আচ্ছা, 50-55 যায়। আচ্ছা আচ্ছা, কন্ডিশন থাকতে হবে ভালো, ভালো কন্ডিশন থাকতে হবে। এনএস এএস 40 কিলো যায়। আচ্ছা আচ্ছা, পালসার যেটা নরমাল পালসার বলে সেটা 50-55 যায়, আমি কিন্তু বলি 40, মানে আচ্ছা মানুষকে বেশি আশা দেওয়া ভালো না। আচ্ছা, ওকে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন আমার পরিচিত বড় ভাই, আশা করি আসলে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন। এবং যদি মনে হয় আপনার গাড়িতে তেল বেশি খায় বা আপনার বাইকে তেল বেশি খায়, তাহলে ভাইয়ের কাছে অবশ্যই আসতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।